প্রায় প্রতিদিনই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জালে তুলছে পুলিশ, কিন্তু আভ্যন্তরীণ কারণ জনসম্মুখে তুলে ধরতে ব্যর্থ পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা শাখা। এতে কপালে চিন্তার ভাঁজও পড়েছে নিরাপত্তা নিয়ে, কিন্তু কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। প্রায় প্রতিদিনই দলে দলে বাংলাদেশী নাগরিকরা অবৈধভাবে রাজ্যে আসছে, আবার পুলিশের হাতে ধরাও পড়ছে, কিন্তু তারপরও সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের কুম্ভ নিদ্রা ভঙ্গ হচ্ছে না। মঙ্গলবার বিকেলে ফের একবার আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশী নাগরিককে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানায়, ধৃত 11 জন বাংলাদেশী নাগরিকদের মধ্যে এক নাবালিকাও রয়েছে। তারা কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে রাজ্যে এসেছে। তারা দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে। ধৃতদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানার সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে 2 জন ভারতীয় দালালকে মধুপুর থানার অন্তর্গত কোয়াঢেপা এলাকা থেকে আটক করা হয়েছে। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় ও বাংলাদেশী অর্থ। ওসি তাপস দাস জানায়, গত 3 দিনে মোট 33 জন বাংলাদেশী নাগরিককে আগরতলা রেল স্টেশন থেকে আটক করা হয়েছে। আমরা আগরতলা রেল স্টেশন থেকে 11 জন বাংলাদেশী নাগরিককে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন মাইনরও আছেন। তো অ্যাকচুয়ালি তারা কোনো ভ্যালিড ডকুমেন্ট ছাড়া ওই বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে চলে আসে। মানে তারা জিজ্ঞাসা করলে বলে কেউ কলকাতা, কেউ বেঙ্গালুরু, কেউ চেন্নাই যাবেন। তো এই জন্য আমরা গতকালকে আমাদের আগরতলা জিআরপি থানাতে তাদের বিরুদ্ধে একটা মামলা নিয়েছি। আমাদের যে 1 জুলাই থেকে ডিএনএস দ্বারা চালু হয়েছে ওই সব কিছু নিয়ে, তো কালকে ওদের সঙ্গে প্রিলিমিনারি জিজ্ঞাসা করে আমরা 2 জন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি। কোয়াডেবা থেকে মধুপুর থানা আন্ডারে সিপাহীজলা ডিস্ট্রিক্ট মধুপুর থানার সাহায্য নিয়ে, তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি উইথ পুলিশ রিমান্ড। পুলিশ রিমান্ড চেয়েছি, এখন দেখা যাক আরও কী বেরিয়ে আসে। তাদের কাছ থেকে কী কী পাওয়া গিয়েছে? তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি তাদের সবারই স্মার্ট মোবাইল ফোন আছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট পাওয়া যায় এবং ইন্ডিয়ান কারেন্সিও পাওয়া যায় তাদের কাছে। গত সময়ে যে বাংলাদেশের লোক আটক করা হয়েছে তাদের সাথে কোনো যুক্ত রয়েছে? তারা তো এখনো বলছে না, তবে আমাদের এই আমরা এই বিষয়টাও দেখছি, যার জন্য আমরা পুলিশ রিমান্ডও চেয়েছি মহামান্য আদালতের কাছে। দেখি আমরা নিশ্চয়ই কিছু না কিছু বেরিয়ে আসবে। এই সপ্তাহে এমন কতজনকে আটক করা হয়েছে? এই সপ্তাহ তো এটা আপনারা দেখতে পারছেন, আমরা 3 দিনে প্রায় 11 জন করে, প্রায় 3 11 33 3 দিনই হয়ে যায়, তো সংখ্যাটা আরও বেশি বাড়বে। প্রায় প্রতিদিনই আগরতলা রেল স্টেশন থেকে ধরা পড়ছে দলে দলে বাংলাদেশী। এ নিয়ে সংবাদ সম্প্রচার হচ্ছে, কিন্তু তারপরও কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। প্রশ্ন হচ্ছে, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের নজরদারি এড়িয়ে কিভাবে এই বাংলাদেশী নাগরিকরা দলে দলে রাজ্যে আসছে? তাহলে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের কোন দুর্বলতা রয়েছে? তবে বিভিন্ন মানুষের বিভিন্ন অভিমত। কারণ মতে হয়তো মানবপাচারে জড়িয়ে পড়েছে সীমান্তরক্ষীদের কিছু জওয়ান, আবার অনেকের মতে পর্যাপ্ত জওয়ানদের টহলদারি সীমান্তে না থাকার কারণে ধরনের অনুপ্রবেশ বেড়েছে। কিন্তু সবটাই যেন অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতো ঘটনা। তবে পুলিশের ভূমিকা নিয়ে এবং গোয়েন্দা শাখার তদন্ত নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। তারা দাবি করছে অনুপ্রবেশকারীদের সহযোগিতা করা দালালদের জালে তুলছে। যদি সত্যি দালালদের জালে তুলে থাকে তাহলে এখন পর্যন্ত কোনো ক্লু বের করতে পারছে না কেন প্রশাসন? শান্তন টিভি।